মানদণ্ড ঠিক থাকলে শিক্ষা প্রতিষ্ঠানে পিও ভুক্ত করা হবে শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী দীপুমণি বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের মানদণ্ড ঠিক থাকলে এমপিও ভুক্ত করা হবে। আগের জাতীয়করণ করা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান বাড়লে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের সবটুকু সক্ষমতা নিয়োগ করবে সরকার। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনার সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি, এই জন্য যে শিক্ষা প্রতিষ্ঠানের মানদণ্ড নেই, সে প্রতিষ্ঠানে আমার সন্তান কেন প্রতারিত হবে? এর দায় শিক্ষামন্ত্রী হিসেবে আপনি বা আপনার সরকার এড়াতে পারে না। শিক্ষা প্রতিষ্ঠানে অনেক ধরনের অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হলেও আপনার কোনো কার্যকর মনিটরিং ব্যবস্থা নেই। শিক্ষাটা সম্পূর্ণ পণ্যে পরিণত হয়েছে, এ কথা কি মিথ্যা? কিছু কিছু প্রতিষ্ঠান তো রীতিমতো পাবলিক পরীক্ষার হলগুলিতে নকল বাণিজ্য করে থাকে, যা দেখার কেউ নেই। এমপিও ভুক্তির বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এমপিও ভুক্তিতে সরকারের সক্ষমতার ব্যাপার আছে। বাংলাদেশের মাথাপিছু আয় $2,600, এখনো যদি সক্ষমতা অর্জন না হয় তাহলে আর কবে যে হবে? দরিদ্র লোকের সংখ্যা বেড়ে আবার হয়েছে 6,80,00,000, অর্থাৎ 42%। কিন্তু যদি যোগ্য শিক্ষক না হন তাহলে এমপিও ভুক্তি সঠিক হবে না। শিক্ষক মানসম্পন্ন কি না, প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা কত, পাশের হার কত, শিক্ষার্থীর সংখ্যা কত, এসবের একটি মানদণ্ড থাকতে হবে। এ সময় শিক্ষামন্ত্রী নিজেদের মানদণ্ড ঠিক রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। মাননীয় শিক্ষামন্ত্রী, ওই প্রতিষ্ঠানের যোগ্য শিক্ষকগণ কি অপরাধ করল? অযোগ্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করেন, তাহলে এই বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন বাস্তবায়িত হবে? আপনার যুক্তিতে ঘুরে ফিরে শিক্ষার বৈষম্যকে চরমের দিকে ঠেলে দিচ্ছে। পরিচালনা পরিষদ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়লে তো নিয়ন্ত্রণ করার দায় আপনি এড়াতে পারেন না। যেসব প্রতিষ্ঠান জাতীয়করণ হয়েছে সেখানে শিক্ষার মান যদি বাড়ে তাহলে সবকটি জাতীয়করণ করা হবে, যদি মান না বাড়ে তাহলে জাতীয়করণ করা হবে না। মাননীয় শিক্ষামন্ত্রী, তাহলে শিক্ষার মান দিন দিন তলানিতেই যেতে থাকবে? শিক্ষামন্ত্রী বলেন, আমরা শিক্ষার মান অর্জন করতে চাই। অতীতের অভিজ্ঞতা হলো, আমরা যেসব প্রতিষ্ঠান জাতীয়করণ করেছি সেসব শিক্ষা প্রতিষ্ঠানের মান কি আরো বেড়েছে নাকি কমেছে, এটা আগে বুঝতে হবে। যেসব প্রতিষ্ঠান জাতীয়করণ হয়েছে সেখানে শিক্ষার মান যদি বাড়ে তাহলে সবকটি জাতীয়করণ করা হবে, যদি মান না বাড়ে তাহলে জাতীয়করণ করা হবে না। মাননীয় শিক্ষামন্ত্রী, তাহলে কি শিক্ষা মানহীনই থেকে যাবে? বাহ, কি অদ্ভুত যুক্তি আপনার! শিক্ষকদের উদ্দেশ্য করে শিক্ষামন্ত্রী আরো বলেন, আপনারা নিজেদের দক্ষ করে তোলেন, আশা করব আপনারা সবাই প্রশিক্ষণে উদ্যোগী হবেন, যেখানে সুযোগ পাবেন সবাই প্রশিক্ষণ নিয়ে নেবেন। এখন অনলাইন অফলাইন দুভাবেই প্রশিক্ষণ হচ্ছে, অনলাইনে নিজেদের দক্ষ করে তুলবেন। মাননীয় শিক্ষামন্ত্রী, যারা নিজের টাকা খরচ করে, লক্ষাধিক টাকা খরচ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে, শিক্ষা বিশেষজ্ঞ তৈরির সূতিকাগার থেকে প্রশিক্ষণ নিয়ে আপনার ব্যবস্থাপনা কমিটির দ্বারা অবহেলিত হয়ে আসছে, সে খবরটি কি আপনি কখনো নেওয়ার চেষ্টা করেছেন? কেন শিক্ষাটা মুখস্থ নির্ভর হয়ে পড়েছে? শিক্ষা উপমন্ত্রী বলেন,
আমরা বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন এখনো বাস্তবায়ন করতে পারিনি। বঙ্গবন্ধু চেয়েছিলেন দক্ষ প্রায়োগিক ও বিজ্ঞানসম্মত শিক্ষা। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত, মাননীয় শিক্ষা উপমন্ত্রী। এই মুখস্থ নির্ভর শিক্ষা পরিহার করে সম্পূর্ণ জীবন দক্ষতা বৃদ্ধির শিক্ষা নিশ্চিত করতে হবে এবং শিক্ষা ক্ষেত্রের চরম বিশৃঙ্খলা দূর করতে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। আর মনে রাখবেন, এখন নয় তো কখনই নয়। এসব কিছুর একমাত্র সমাধান শিক্ষাকে জাতীয়করণ করা। মহিবুল হাসান চৌধুরী আরো বলেন, বঙ্গবন্ধু পুরো শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করতে চেয়েছিলেন। চলমান মেগা প্রকল্পগুলো শেষ হয়ে গেলে পুরো শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা হবে। তবে শিক্ষা জাতীয়করণের সফলতা এলেই হবে না, সেজন্য প্রশিক্ষণ দিতে হবে শিক্ষকদের। মেগা প্রকল্পের অজুহাতে শিক্ষাকে মানহীন করে রাখতে পারেন না। বঙ্গবন্ধু শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন, তার জন্য জাতীয়করণ করে বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার পদক্ষেপ নেওয়ার এখনই সময়।